আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আপনারা সবাই সাবধানে থাকুন, দেশের অবস্থা তো ভালো না। যাই হোক, অনেকেই আমার কাছে গাপ্পি ব্রিডের আপডেট চাচ্ছিল যে গাপ্পি চারিটার কি হলো, সেটার তো কোনো আপডেট দিইনি। সো সেদিনের সেট আপ করার পর আজকে কতদিন হয়েছে আমার ঠিক হিসাব নেই, আপনারা হিসাব করে দেখবেন। এতদিনের ভিতর এখনও আমি কোনো অটো চেঞ্জ করিনি যদিও, আর কিন্তু অ্যাড করছি অটার, কিন্তু সেটা আমি নিজে থেকে না, আমার এই জায়গাটা একদম বারান্দার কোনায়। সো বৃষ্টির পানি প্রচুর পরিমাণেই পড়েছে, প্রায় বলা যায় যে বৃষ্টির পানি দিয়ে রিফিল হয়ে গেছে কয়েকবার করে, কারণ বৃষ্টির পানি হয়েছে, আমি চারি পানি আবার কমিয়েছি, আবার বৃষ্টি হয়েছে, আবার ফুল হয়ে গেছে। ঠিক এরকমভাবে মানে অটো চেঞ্জ একটা অটোমেটিকলিভাবে হয়ে গেছে বলা যায়। আর গাপ্পির সংখ্যা এখন দেখতে পাচ্ছেন অনেকটা কম, এর একটাই কারণ হচ্ছে গতকালকে আমি অনেকগুলো গাপ্পি সেল দিয়ে দিয়েছি এটা থেকে, আর মেইন ট্যাঙ্ক থেকেও আর কিছু গাপ্পি আমার জন্য রেখেছি, এখনও আছে অনেকগুলো। কিন্তু আজকে আপনাদের এই আপডেটের সাথে সাথে ও আরেকটা আপডেট হচ্ছে যে আমার ট্যাঙ্কটা দেখতেই পাচ্ছেন যে পানির কালারটা কিছুটা গ্রিন হয়ে আসছে এখন, যদিও বেশি দিন হয়নি। আর গ্রিনটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার এই চারিটায় প্রায় সকাল মানে ভোর থেকে একেবারে ভোর থেকে সকাল 10টা পর্যন্ত প্রায় একটানা সূর্যের আলোটা ডিরেক্ট পড়ে চারির উপর। সো আর উপরেও ফ্লোটিং প্ল্যান্ট বেশি এখনও হয়নি, আমার ফ্লোটিং প্ল্যান্ট কিছু দিতে হবে আরও। সো যতদিন না দিচ্ছি পানির কালার এরকম সবুজ হতেই থাকবে। আর আজকে এই আপডেটের সাথে সাথে আমি আমার ব্রিডের একটা মাছ দেখাবো, স্পেশাল মাছটাকে। এর আগের দিন যেটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই মাছটাকে এখনই উঠাবো, এই যে যদিও দেখতে পাচ্ছেন না মেবি, সো এখন এটাকে উঠাবো। সো একটু ওয়েট করেন, আমি মাছটিকে উঠিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে সেই স্পেশাল মাছটি আমার ব্রিড করা। আসলে এই মাছটি স্পেশাল এই জন্যই কারণ এটা আমি যে কোন মাছের সাথে কোন মাছ ব্রিড করে এই মাছটি হয়েছে আসলে এটা আমি এখনও বুঝতে পারতেছি না। এটা কিছুটা এইচবি টাইপের হয়েছে, যে পিছন সাইডটা ব্ল্যাক এবং এর ফিনেও হালকা কালার আসছে মানে ইয়ারে। আর হচ্ছে এটা সব থেকে আলাদা মাছ, এরকম কালারেই একটা মাছই আসছে। আমি জানি না এটা আসলে কোন জাতের, যে আসলে এটা আমি বলবো কালারটা মানে কিছুটা পিছন সাইডটা ব্ল্যাক মানে ফুল একটা মার্ক দাগ আছে দেখে বডিতে গোল করে রাউন্ড করে, মানে ওরটুকের বাইরেই পিছনেরটুকু হচ্ছে কালো আসছে, মানে কালো টাইপের বা নীল টাইপের যেটা বলতে পারেন আচ্ছা আচ্ছা। আর পিছনে আর লেসটাও দেখতে পাচ্ছেন কেমন আসছে, আর ফিনগুলোর ফিনেও কালার আসছে নিচে উপরে, আর যেটা ইয়ার বলে মানে ফুলকার পাশে যে ইয়ারটা থাকে সেইটাও হালকা হালকা কালার আসছে। এখন আমি এটা বুঝতে পারতেছি না মেইনলি এটা আসলে কোন জাতের গাপ্পি আমি মানুষকে বলবো, যে আমার এখানে একটা ব্রিড করে এরকম একটা গাপ্পি আসছে যেটার কালারটা এমন হয়েছে। আপনারা যারা গাপ্পি বিশেষজ্ঞ আছেন বা যারা গাপ্পি নিয়ে খুব নাড়াচাড়া করেন বা যারা গাপ্পি অনেক ব্রিড করেন, তাদের বলবো যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু জানাবেন যে এইটা কোন টাইপের মাছ হতে পারে বা কোন ব্রিডের মাছ হতে পারে। আসলে আমার এখানে আমি আমার ট্যাঙ্কে ছিল হচ্ছে কোবরা ছিল, তারপর দেশি রেডটেল যেটা ছিল ওইটা ছিল, তারপর দেশি যে রেড বডি থাকে ওটা ছিল, তারপর স্নেক স্কিন ছিল। এখন এতগুলো থাকার ফলে এখন কোনটার সাথে যে কোনটা ব্রিড করে কোনটা হয়েছে এখন আমি আসলে এটা বুঝতে পারতেছি না। হতেও পারে এটা থার্ড পার্টি করছে কেউ, থার্ড পার্টি করছে বলতে হয়তো যে এটা স্নেক স্কিন হতে পারে না, কারণ হচ্ছে এটা স্নেক স্কিনের মতো বডিটা পাইনি। সো এই স্নেক স্কিনটাকে বাদ দিয়ে যায় আমাদের লিস্ট থেকে, কিন্তু কোবরা লিস্টের ভিতর রাখা যায় কারণ কোবরার বডি অনেকটা দেখা যায় এরকম একটা ভাব আসে কোবরার মধ্যে। কিন্তু এখন এটা কি কোবরাও বলা যাবে কি না সেটাও বুঝতেছি না, কিন্তু আবার লেসটার কালারটা সব থেকে বেশি ভালো লাগতেছে কারণ লেজের ভিতর একটা আলাদা রকমের ডিজাইন আছে আর বডিতেও আলাদা ডিজাইন আছে, মগের ভিতর একরকম লাগতেছে আর এমনি টাইমে আরও একরকম লাগে। আসলে মানে মাছটা আসলে আপনার যদি কেউ জানেন প্লিজ আমাকে একটু জানাবেন যে আসলে এটা কোন টাইপের মাছ হতে পারে। সো এটাই ছিল আজকের আপডেটটা, যে ব্রিড করলে মিক্স ব্রিড করলে এটাই হচ্ছে একটা মজা যে নতুন কিছু পাওয়া যায়। মানে প্রত্যেকটা মিক্স ব্রিডে যখনই প্রত্যেকবার প্রায় ওরা দেয় একটা দুইটা প্রায় এরকম আলাদা হয়েই থাকে, মানে যেগুলো
সবগুলো ফ্রাইয়ের থেকে আলাদা হয়। এরকম সাধারণত দেখা যায় যে আপনারা যারা ব্রিড করেন তারা হয়তো জানবেন যে মিক্স ব্রিড করলে দুই একটা ফ্রাই থাকে দুই ফুলি ডিফারেন্ট কালার হয়ে যায়, মানে যেগুলো আসলে আশানুরূপ, মানে আশার থেকেও বেশি। আমি আসলে এরকম আশা করিনি যে এরকম একটা সুন্দর একটা মাছ ব্রিড থেকে আসবে। যাই হোক, এখন আমি ভাবতেছি আপনারা আমাকে সাজেস্ট করবেন যে এই মাছটা আমি কিসের সাথে ব্রিড করালে হয়তো আরও বেটার কোনো কিছু পাবো, বা কোন টাইপের ফিমেলের সাথে এটা ব্রিড করালে আমি নতুন আরও সুন্দর কোনো মানে গাপ্পি পাবো, বা এটা ব্রিড করালে কোনো এইচবি আর আস ফিউচারে আসবে কি না, মানে হাফ ব্ল্যাক বা হাফ ব্লু এরকম কিছু আসবে কিনা এটা আমাকে জানাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, ছোট একটি আপডেট ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।